মোহামেডানের ম্যাচ হলো, আপনারা আসলেন, চার ম্যাচ পরে জয় পেলো, এটা নিয়ে বলবেন আসলে আজকে আপনাদের সামনে? না অবশ্যই আমরা সবাই হতাশ ছিলাম, যেহেতু আমরা টানা চারটা ম্যাচ জিততে পারিনি, বাট প্লেয়াররা চেষ্টা করেছে, আর পার্টিকুলার জায়গায় যে জায়গায় ইম্প্রুভ করার দরকার ছিল সেগুলো নিয়ে কথা বলেছে টিম ম্যানেজমেন্ট। আর যেহেতু আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমরা ন্যাশনাল টিমের প্লেয়াররা ফ্রি ছিল, এর জন্য খেলতে পেরেছি। সাকিব ভাই খেলছে, আমি খেলেছি, রনি তালুকদার খেলেছে, সো ওভারঅল ভালো হয়েছে একটা টিম কম্বিনেশন আজকের ম্যাচটার জন্য। ব্যাক টু ব্যাক দুটা সিরিজ আপনারা জিতলেন, এখন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট, আর তুলনায় বাংলাদেশ ভীষণ রকম এগিয়ে, এখানে আসলে আপনাদের লক্ষ্যটা কি থাকবে? অ্যাকচুয়ালি আপনি দেখেন যে আলহামদুলিল্লাহ আমরা ব্যাক টু ব্যাক সিরিজ জিতেছি এবং ভালো ক্রিকেট খেলছি। এর আগে একটা কথা বলা হতো যে আমরা শুধু ওডিআইতে ভালো খেলি, টি টোয়েন্টিতে আমরা ভালো খেলতে পারছি না বা ভালো করছি না, বাট এখন কিন্তু আমরা টি টোয়েন্টিতেও আমরা ডে বাই ডে ইম্প্রুভ করছি এবং ভালো করছি। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল যেভাবে টিমের পজিশন আছে এবং প্লেয়াররা যেভাবে খেলছে, আশা করি টিম কম্বিনেশনটা খুব ভালো হচ্ছে। এবং একটা জিনিস, একটা টিম যখন জিততে থাকে তখন কিন্তু সবার কনফিডেন্টটা বেশি থাকে, আর অবভিয়াসলি টিমের যদি 11 জনের ভিতরে 11 জনই ম্যাচ উইনার প্লেয়ার থাকে তখন কিন্তু সবার কনফিডেন্টটা আরও বেশি থাকে। সো এটাই আমাদের টিমের ভিতরে সবার কনফিডেন্ট আছে, সবাই ম্যাচ জিতাতে পারে যে কোনো দিন। র্যাডিক্যাল একটা চেঞ্জ এসেছে, যেমন ব্যাটারদের মাঝে 200 স্ট্রাইক রেটে ব্যাট করা, একজন নয় বেশ কজন, 150-200, এটার কারণটা কি? কোন ইনটেনসিটিতে আপনারা খেলেন? আপনারা একটা জিনিস দেখেন যে সবসময় একটা কথা আমাদেরকে বলা হতো, আমরা বিগ হিটার না, সবসময় নেগেটিভ কথা বলা হতো যে আমরা হয়তো অনেক স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারি না, বাট আমাদের কিন্তু অ্যাবিলিটি আছে, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের অ্যাবিলিটি আছে, বাট ট্যাকটিক এবং ট্যাকটিক্যালি এবং মেন্টালি কিছু কিছু জায়গায় ইম্প্রুভ করার ক্ষেত্রে আরও বেশি ভালো হয়েছে। যেমন একটা প্লেয়ার যখন ফ্রিডম নিয়ে খেলে তখন কিন্তু আসলে ভালো খেলার চান্সটা বেশি থাকে, আর সো আমরা এখন ওইটাই আমরা চেষ্টা করছি যে ফ্রিডম নিয়ে খেলার জন্য এবং বেশি কিছু চিন্তা না করা এবং ডে বাই ডে ইম্প্রুভ করা। সো ইম্প্রুভের তো শেষ নেই, এখন ব্যাটসম্যানরা খুব ইম্প্রুভ করছে তার পার্টিকুলার এরিয়াতে, সো এর জন্য টিমেরও রেজাল্ট হচ্ছে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আয়ারল্যান্ডের বিপক্ষে যেটা দেখলাম, আমরা পূর্ণ শক্তির একটা দল বাংলাদেশ দিল, আইপিএলে দুজন ক্রিকেটার দিতে পারলেন না, মানে দেশের সার্ভিসটা তাদের ফার্স্ট দিতে হবে। আপনি যেহেতু সতীর্থ, কীভাবে মূল্যায়ন করবেন? আমরা কি একটু ছেড়ে দিতে পারতাম কিনা বা দিতে পারতো কিনা, আপনার ব্যক্তিগত মতামত? অ্যাকচুয়ালি দেখেন যে এটা তো যেহেতু এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন এবং প্লেয়াররা তো অবশ্যই কথা বলেছে, যারা আইপিএল খেলতে যাওয়ার কথা ছিল অবশ্যই কথা বলেছে বোর্ডের সাথে, আর দুইজন মিলে হয়তো ডিসিশন নিয়েছে যেটা বেটার হয়, সো ওইভাবেই ডিসিশন হয়েছে। বিরাজ, এই যে বলা হচ্ছে নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে পেলাম আসলে এই যে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে, সেই জায়গাটায় যদি বলি যে মূল টনিকটা কোন জায়গাটায় কাজ করেছে এরকম একটা বদলে যাওয়া বাংলাদেশ টি টোয়েন্টিতে, বিশেষ করে সবাই ভালো ক্রিকেট খেলছে, বিশেষ করে টি টোয়েন্টিতে ওয়ার্ল্ড কাপ থেকেই ভালো খেলছে। আমরা হয়তো ওয়ার্ল্ড কাপে সবাই দেখেন যে রেজাল্ট করতে পারিনি, রেজাল্ট মানে এই না যে আপনি সেমিফাইনাল খেলতে পারিনি বা ফাইনাল উঠতে পারিনি, বাট প্রত্যাশা তো ছিল, বাট ওভারঅল কিন্তু ওয়ার্ল্ড কাপে ভালো খেলা হয়েছে। আমাদের জন্য ওয়ার্ল্ড কাপে একটা অপরচুনিটি ছিল টি টোয়েন্টি, তারপর থেকে ব্যাটসম্যানরা রান করছে, শান্ত খুব ভালো টাচে আছে, ও আমার কাছে মনে হয় ও যেভাবে খেলছে খুবই ভালো ক্রিকেট খেলছে, এবং ওকে নিয়ে তো অনেক সমালোচনা হয়েছে, একটা প্লেয়ারের জন্য একটা সমালোচনা হলে কিন্তু এটা নিজের হয়তো নিজের কাছে খারাপ না লাগলে তার পরিবারের কাছে অনেক খারাপ লাগে। সো ও যেভাবে কামব্যাক করেছে এবং ওকে সবাই সাপোর্ট করেছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের প্লেয়ার থেকে শুরু করে সবাই ওকে সাপোর্ট করেছে, হয়তো সের জন্য ভালো ক্রিকেট খেলছে। এবং ইয়াং যে প্লেয়ারগুলো আছে ওরাও খুব ভালো ক্রিকেট খেলছে, ওরা ফ্রিডম নিয়ে ক্রিকেট খেলছে, বিশেষ করে তাহিদা এসেছে টিমে নতুন এসেছে এবং আরও বেশ কিছু নতুন ইয়াং প্লেয়ার এসেছে, এদের কম্বিনেশনটা আসলে খুব ভালো একটা কম্বিনেশন হয়েছে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে টিম ম্যানেজমেন্ট থেকে আপনারা মানে ফ্রিডম নিয়েই খেলবেন, আপনাদের যে সেরাটা আছে সেরাটাই মাঠে নিংড়ে দিবেন, বাট সেটা আপনাদের ফ্রিডম নিয়েই, এই বার্তাটা নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট থেকে আপনারা পেয়েছেন? হ্যাঁ ডেফিনেটলি, কারণ আপনি ফ্রিডম না থাকলে আপনি কোনো কাজে আপনি ভালো মতন করতে পারবেন না, আপনার সব কাজে যদি প্রেশার থাকে তখন আপনি ফ্রিলি করতে পারবেন না, সো ফ্রিডম
the most important thing, I think. Hathur Singh jeta bolechilen je psychological safety player den seta tini ensure korte chan dressing room e sei jaga ta te motivate hoye ki apnara mane eto ta ujjibito hoyechen kina na obosshoi ekta jinish dekhen je ekta coach jokhon ekta player e motivate kore jokhon bolle je na tumi kharap khelleo somoshya nei ami অবশ্যই তোমাকে ব্যাক করব এবং আমি তোমাকে সাপোর্ট করব, এটা অবশ্যই একটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ। সো এই অ্যাডভান্টেজগুলো একটা প্লেয়ারের মাইন্ডে সবসময় কাজ করে। সো এইভাবে কিন্তু ফ্রিডমটা আসে, ফ্রিডমটা কিন্তু আপনি এভাবেই আসে না যে আপনি আমি খারাপ খেললে হয়তো বাদ পড়ে যাবো বা আমি খেলতে পারবো না, তখন কিন্তু আলটিমেটলি ফ্রিডম পাওয়া যায় না। সো অবশ্যই কোচ ম্যানেজমেন্ট থেকে যখন একটা ভালো একটা ফ্রিডম দেওয়া হয় তখন একটা প্লেয়ারের জন্য ভালো অ্যাডভান্টেজ থাকে। মিয়াজ, আমি একটু দেরি করে আসছি, যদি এত দেরি করে আসছেন কেন? কোন কারণে আসতে হয়েছে? বাংলাদেশে যে সাকিব আল হাসান সাথে খেলছেন, মোহামেডানও খেলছেন, তিনি কি বলেছেন টিমে খেলার সময়? সাকিব আল হাসান, আপনি একটা জিনিস দেখেন যে চারটা ম্যাচ হারার পরে অবশ্যই টিমের ভিতরে মোরাল ডাউন ছিল। আমি সাকিব ভাই যখন এসেছি, সাকিব ভাই একটা কথাই বলেছি যে পিছনে যা হয়েছে ওগুলো চিন্তা করে লাভ নেই এবং ওটা ফিরেও আসবে না। আমিও সেম কথা বলেছি যে আমরা চারটা ম্যাচ হেরেছি, বাট আমরা যদি এই ম্যাচটা জিতে একটা মোমেন্টাম দরকার, সেই মোমেন্টামটা যদি আমরা পেতে পারি তাহলে আমাদের নেক্সট ম্যাচগুলো ইজি হবে। সো আই হোপ যে আজকের ম্যাচটা আমাদের একটা ভালো একটা মোমেন্টাম ছিল।